কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত আসসালাম আল্লাহ রাসুল হিল করিম ওয়ালা আলহি ওসাহবিহি ওয়াহলি বাইতি আজমাই নাম্মাবাদ নীলফেমারির এই ডিমলা উপজেলার জুনাগাছি চাপানি জুনাগাছ তারপরে আমাদের জন্য চা পানিও আছে আলহামদুলিল্লাহ আছে না ওনারা বলেছে যে বাংলাদেশ জামাত ইসলামের আমির হিসাবে এসেছি না আমি এসেছি আপনাদের আপন ভাই হিসাবে আমির হিসাবে আসলে একটা আড়াল আড়াল ভাব একটা অন্যরকম অন্যরকম বিষয় কিন্তু আমার কাছে যখন বিদেশ থেকে আমার কোনো ভাই আসে তখন কত আনন্দ লাগে না তা আমি কি সেই রকম ভাই হতে পারলাম কবুল করলেন আপনারা আলহামদুলিল্লাহ জজাকুমুল্লাহ খায়রান আল্লাহ আপনাদের সকলকে নেক হায়াত দান করবে আপনারা বড় কষ্টে আছেন দূর থেকে দেখি আপনাদের জন্যে দোয়া করি আর এই এলাকার ভাইদের সাথে আলাপ করি আপনাদের জেলা আমির সাহেবের সাথে কথা বলি অঞ্চল দায়িত্বশীলের সাথে কথা বলি মাবুরমান রহমান বেলাল ভাইয়ের সাথে কথা বলি আপনাদের সম্পর্কে কেমন আছেন জানার চেষ্টা করি কিন্তু দূর থেকে যতই চেষ্টা করি মন যে ভরে না সৌচক্ষে না দেখলে ওই কথাগুলা শুনে তো শান্তি পাই না তা আমার ভাই ঠিকই বলেছেন আমি কিন্তু ঠিক ভরা বন্যার সময় আসতে চেয়েছিলাম তখন উনি বলেছেন উনার বিবেকের জায়গা থেকে যে তুলনামূলকভাবে যে জায়গাটা সবচেয়েতে বেশি ক্ষতিগ্রস্ত আপাতত আপনি ওখানে থাকেন আমাদের পক্ষ থেকে আমি সেই ভরসা পাওয়ার কারণে ওই সময়টা আসিনি তো গত তিন দিন আগে বললাম মন তো কোনোভাবেই মানতেছে না আমি যাবই ইনশাল্লাহ ব্যবস্থা করেন অসংখ্য শুক্রিয়া যে খুব তাড়াতাড়ি উনি ব্যবস্থা করলেন আল্লাহ আমাকে এখানে নিয়ে আসলেন আমি ওরকম কোনো ত্রাণ বা সহযোগিতা দিতে আসি নাই তো কিছু কিছু ভাইয়েরা হয়তো জানছেন যে এখানে তাদের হাতে একটু উপহার তুলে দেওয়া হবে তারা মনে প্রশ্ন জাগবে যে তাইলে কেন আমাদেরকে এখানে আনলেন আমরা আমি এসেছি আগেই বলেছি আমি আপনাদের ভাই ভাই যখন ভাইয়ের বাড়িতে আসবে তখন তার কিছু দায়িত্ব থাকে সেই দায়িত্বের জায়গা আপনারা দোয়া করেন কিছুটা হলেও যেন আল্লাহ আমাকে দিয়ে এবং আমার সঙ্গীদেরকে দিয়ে পালন করানোর তো দান করে অনেকের বাড়িঘর ভেসে গেছে অনেকের ভেঙে গেছে অনেকের ঘরের মধ্যে আসবাবপত্র যা ছিল বন্যার তুলে চলে গেছে আপনাদের এই দিকে সেরকম এখনও কোনো বড় খবর পাই নাই সুনামগঞ্জ এবং সিলেটের একটা অংশে বিপুল সংখ্যক মানুষ মারা গেছে আমি সুনামগঞ্জের হাওরে কয়েকদিন ছিলাম নৌকায় ভেসে ভেসে মানুষের দুঃখ দুর্দশা আমার মতো করে আমি বুঝার চেষ্টা করেছি এক মা আমাকে বললেন যে আমার আড়াই বছরের কন্যা শিশু হঠাৎ করে বন্যা যখন ধাক্কা দিল ওই শিশুটা আমার কুলে ছিল কোন দিকে যে আমার চোখের সামনে থেকে আমার বুক থেকে কেড়ে নিয়ে গেল আমি আর টের পাইলাম আমি গিয়েছি পঞ্চম দিনে উনি বললেন পাঁচ দিন হয়ে গেলো আমার শিশুকে আসবে আবার আমার বুকে না সে আর আসবে না সে তালার কাছে চলে গেছে আমরা তখন সান্ত্বনা দিয়ে বলেছি যে ও এখন আপনি পড়েন আলহামদুলিল্লাহ উনি বললেন আলহামদুলিল্লাহ আমি জিজ্ঞেস করলাম যে আলহামদুলিল্লাহ বললে কি লাভ হবে আপনি কি জানেন তিনি বললেন না আমি তো জানি না আমি বললাম যে ওরকম যখন কারো সন্তান মারা যায় ফিরিস্তার আগে আল্লাহকে জানান যে আল্লাহ অমুকের সন্তান মারা গেছে আল্লাহ তালা বললেন যে তারে কোন অবস্থায় রেখে এসেছ সে কি করছে ফিরিস্তারা কারো ব্যাপারে বলেন যে সে তো পাগল হয়ে গিয়ে কান্নাকাটি করতেছে মাথার চুল ছিটতেছে দেয়ালে মাথা ঠুকতেছে। এবং অস্বাভাবিক আচরণ করতেছে আল্লাহ তালা বলেন যে ওরে ওর উপরে ছেড়ে দিলাম আরেক দল ফিরিস্তা বলেন যে আল্লাহ তার বুকের দন নেওয়ার পরে সে বলে চাল্লাই তো দান করেছিলেন সেই মাবুদ আমার কলিজার টুকরা নিয়ে গেছেন আলহামদুলিল্লাহ আল্লাহর যেমন ইচ্ছা আমি তার উপরেই খুশি সর্বাবস্থায় আমি আল্লাহর প্রশংসা করব আল্লাহ তালা এই ফিরিস্তাদেরকে হুকুম করেন যাও আমার এই বান্দা এই জন্য জন্যে তোমরা জান্নাতের ভিতরে একটা ঘর বানাও যেটার নাম হবে বায়তুল হামদ আমরা দোয়া করি ওরকম যারা সন্তান হারিয়েছেন পিতা হারিয়েছেন স্বামী হারিয়েছেন ভাই হারিয়েছেন বোন হারিয়েছেন আল্লাহ তালা তাদের সকলকে বায়তুল হামদের ওয়ারিস বানিয়ে দিন এবং আল্লাহ তালা তার ক্ষুদ্রতের শান্তির হাত তাদের সিনার উপরে আল্লাহ বুলে দিয়ে তাদেরকে সবর করার তফিক দাঁড় কষি বাচ্চা যাদের বিদায় নিয়ে গেল মহান রবের দরবারে দোয়া করি এর চাইতে উত্তম আওলাদ দিয়া আল্লাহ তাদেরকে খুশি করুন আমি ওই কারণে আসতে দেরি হয়ে গেল আপনাদের এখানে আপনারা আমাকে ক্ষমা করবেন আজকে শুকনায় দাঁড়িয়ে কথা বলছি আর ওই গড়টা যখন ভেঙে চুরমার হয়ে গেল তখন তো এখানে ভাসমান পানি ছিল বন্যার স্রোত ছিল সে কঠিন সময়ে তো আমি আসতে পারলাম না হ্যাঁ পারলাম না এই কারণে পা মাত্র দুটো শরীর মাত্র একটা এই কারণে শরীরটা একদিকে গেলে দিকে যায় না ওই ঘুরে আসতে আসতেই এই সময় লেগে গেছে আপনারা কি ক্ষমা করে দিলেন তবে আমি খবর নিয়েছি যে আমার সঙ্গী সাথীরা আপনাদের সাথে ছিলেন আমরা হুকুম করেছিলাম আপনাদের কারো বাড়িতেও যদি পানি ঢুকে যায় ভরে যায় পানিতে আপনি এইদিকে থাকাবেন না আপনার চাইতে আরও বড় মুসিবতে যে আসে আপনি তার কাছে চলে যান তার সাহায্য করার জন্যে এবং এটাই মোমিন হিসাবে আমাদের দায়িত্ব আমার ভাই কালামে হাকিমের একটা আয়াত তেলাওয়াত করে বলেছেন যে আল্লাহ আমাদেরকে সর্বোত্তম জাতি হিসাবে পয়দা করেছেন মানুষের কল্যাণ করার জন্যে আল্লাহ রসুল খুব সংক্ষেপে এই কথাটা তার সাহাবিদেরকে বুঝিয়েছেন খাইরুন নাস মাইয়ান ফাউন্নাস মানুষের মধ্যে সেই সবচেয়ে ভালো যে মানুষের উপকারে পেরেশান হয়ে লেগে থাকে কি উপকার আল্লাহ আমাদেরকে দিয়ে করাবেন তিনিই ভালো জানেন আমরা আপনাদের জন্য আগেই বলেছি কোনো মাল সম্পদ নিয়ে আসতে পারি নাই একটা দারুণ দামি জিনিস নিয়ে এসেছি আপনারা জানেন এই জিনিসটা কি এই জিনিসটা আল্লাহর দেওয়া হার্ট হৃদয় মন এই হার্ট হৃদয় মনের ভালোবাসা নিয়ে এসেছে আপনাদের মানুষ যদি মানুষকে বুক থেকে ভালোবাসে এটা তার চেহারা দেখে বোঝা যায় আবার ভালোবাসার নাটক কেউ করলে ওটাও বোঝা যায় মানুষ যখন বিপদে পড়ে তখন তার ভালোবাসার মানুষ চিনে বিপদের সময় ভালোবাসার মানুষ আর বন্ধুরাই কাছে আসে অন্যরা দূর থেকে দেখে অন্যরা কখন আসে যখন তার মৌসুম দেখা দেয় পাঁচ বছর পরে তখন আসে এই পাঁচ বছর আপনাকে মা ডাকে নাই বোন ডাকে নাই ভাই ডাকে নাই চাচা ডাকে নাই পাঁচ বছর পরে এসে আপনার পায়ে ধরে সালাম করে অনেককে বলে যে আপনার ঘরে বসার আগে আপনার বাবার খবরটা জিয়ারত করে আসে উনি বলে আস্তা ফিরুল্লাহ আমার বাবা তো জীবিত মানে আন্দাজের উপরে মেরে দিছে খুশি করার জন্যে সে পাঁচ বছর আসে নাই তো কে কেমন লোকে সে জানবে কীভাবে তার তো জানার কথা না এরকম ফাউলি তার দ্বারা হওয়ার কথা ওটা হচ্ছে নাটক আর আপনার বিপদের সময় যে এসে তার সামর্থ্য নিয়ে আপনার পাশে দাঁড়ায় বলবে ও আমার বোন ও আমার ভাই বেশি কিছু পারি নাই আমি এইটুকু নিয়ে এসেছি আর তোমার দুঃখ আমি একটা অংশ গ্রহণ করতে চাই ওরা হচ্ছে আসল বন্ধু আমরা মজলুম সংগঠন আমার ভাইয়েরা বলেছেন আমাদের নেতাদের ফাঁসি হয়েছে আমাদের চারশো জন লোককে হত্যা করা হয়েছে পাঁচশো যুবককে আজীবনের জন্য পঙ্গু করা হয়েছে চোখে গুলি করে আল্লাহর দেওয়া দুই চোখ অন্ধ করে দেওয়া হয়েছে চাকু দিয়ে জীবন্ত দেহ থেকে চোখ খুলে ফেলা হয়েছে এমন কি থানায় নিয়ে গুলি করে হাত পা একদম পাউডার বানিয়ে দেওয়া হয়েছে পরবর্তী পর্যায়ে সেই হাত সেই পা কেটে ফেলতে হয়েছে আমাদের মনে অনেক কষ্ট অনেক দুঃখ অনেক ব্যথা কিন্তু এবারকার বন্যা যখন আসলো আমরা সব বলে গেছি এগুলো সব মাটির তুলে রেখে দিছি এখন দুখী মানুষের পাশে যাওয়া আমাদের এক নম্বর কাজ এই বন্যায় সর্বপ্রথম আমরাই হাজির হয়ে মানুষকে বলেছি যে আমরা কিচ্ছু পারি নাই আপনাদের জন্য দোয়া করতে এসেছি তারপরে সারা দেশবাসীর প্রতি সরকারের প্রতি অনুরোধ করেছিলাম এ বিশাল বিপদ সবাই মিলে আসুন একটা কিছু করি আমরা সবাই মিলে কিছু করলেই মানুষগুলো একটু শান্তি পাবে আলহামদুলিল্লাহ অনেকেই নেমেছেন অনেকের কিসমতে নামা হয়নি যারা নেমেছেন তারা সৌভাগ্যবান যারা নামতে পারেনি তারা দুর্ভাগা মানুষের বিপদে যে সাড়া দেয় না সে আসলে মানুষই না আল্লাহ তালার নিজের বক্তব্য অনুযায়ী যে আমি তোমাকে বিবেক দিলাম দিল দিলাম চিন্তা করার শক্তি দিলাম তারপরে বিপদে তুমি মানুষ চিনো না আমার মাখলুককে চিনো না তোমার পরিচয় হচ্ছে কাল আনাম তুমি চাইর পায়ের অসভ্য জন্তু জানোয়ার এরপরে আল্লাহ তালা বলছেন না আরও খারাপ বাল আদাল ওই অবুজ জন্তুকে তো আমি বিবেক দেই নাই এই জন্য সে কারো উপকার করতে পারে না তোমাকে বিবেক দিয়েছি তুমি করো না কেন তুমি যেহেতু করো নাই তুমি আমার ওই অবুজ জন্তুর চেয়ে আরো আরও খারাপ আল্লাহ আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করো আজকে এখানে অনেকেই আসেন দুঃখী মানুষ তাদের অন্যদের তুলনায় যার একটু ভালো অবস্থা তার উচিত একটা টাকা দিয়ে হলেও আরেকজনের মুখে হাসি ফোটানোর চেষ্টা করা এক মুষ্টি চা লাগাইয়ে দেওয়া পারলাম না এটাই আমার আছে বোন তোমার ওই বাতের সাথে এটা মিশিয়ে দিও এটাই হচ্ছে মানুষের কাজ এবং আলহামদুলিল্লাহ আমি দেখি যে আমাদের দেশের গরিবরাই ধনী আমরা যখন মানুষকে বললাম আমাদের কর্মীদেরকে যে কিছু দেন তখন একজন সিকিউরিটি গার্ড সে সারা মাসে যে বেতন পায় আমাদের হাতে এইটা দিয়ে বললো আর কিছু পারলাম না টাকা গনে জিজ্ঞেস করলাম যে এই টাকা কোথেকে পেয়েছো বললো যে এই মাসের বেতন জিজ্ঞেস করলাম খাবে কি বলে আল্লাহ আছে বলেন তো সে ধনী না গরিব আর বহু ধনী এমন আছে যার মুঠ এরকম শক্ত খুলে না এরা গলার সাথে এইভাবে হাত বেঁধে রাখছে হাত তাদের ছুটে না এরা হইলো আসল গরিব আসুন আমরা বিপদে পরস্পরের পাশে দাঁড়াই আজকে কিছু পরিবারকে আমরা যারা একেবারেই ছিন্ন ভিন্ন হয়ে গেলেন ঘরবাড়ি বাড়ি একদম ছিন্নভিন্ন এলোমেলো হয়ে গেছে তাদের হাতে একটু উপহার তুলে দেওয়ার জন্য এসেছি তবে আমি আপনাদেরকে সুসংবাদ দিচ্ছি যে এই উপহার তুলে দিয়ে ঢাকায় আমরা শান্তিতে ঘুমাবো না এই উপহারের বস্তু যথাস্থানে লেগে গড় তার ফর্মে না যাওয়া পর্যন্ত আমাদের স্থানীয় কর্মীদের দায়িত্ব হবে আপনাদের পাশে থেকে মাটি কাটা কুটি বসানো গড়ের কাজ সমাধান করার জন্য আপনাদের সাথে সমান তালে কাজ করা যেদিন গড়টা পূর্ণ হয়ে যাবে সেদিন আপনাদের হাতে আল্লাহর নামে গোড়টা সমঝায় দিয়ে আপাতত যাবে কিন্তু দায়িত্ব শেষ নয় এরপরে আপনাদের কুজ নিবে আপনারা কেমন আছেন যদি আমার সহকর্মীরা এই কাজ করতে পারেন তাহলে তাদের জন্য এই সুসংবাদ নাস মাইয়ান ফাউন নাস অন্যতাই নয় আপনারা পারবেন তো ইনশাল্লাহ আমি আপনাদের হাতে শুধু এই দেশ দশটা পরিবার না আরও অনেকগুলো পরিবার আমরা সমঝাবো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিলে সকলের দায়িত্ব এইভাবে নিতে হবে আমার দুই নম্বর কথা এই পরিবারগুলো নির্বাচন করতে গিয়ে আমি আল্লাহর জাতের কসম দিয়ে অনুরোধ করব কেউ নিজের আত্মীয় দেখবেন না নিজের এলাকা দেখবেন না নিজের ধর্ম দেখবেন না নিজের দল দেখবেন না এই সব কিছুর উঠতে উঠে যে মানুষটা আমাদের দেশে কোনো ইহুদি নাই কথার কথা একদম ইহুদি পরিবারও যদি এখানে থাকতো আর সে যদি সবচেয়েতে ক্ষতিগ্রস্ত হতো তাহলে আমাদের এই অংশগ্রহণ তার ক্ষেত্রে প্রথমে হতো এই নীতি অবলম্বন করতে হবে আপনারা যে সিলেকশনগুলো করছেন আপনাদের প্রতি একশো বাক সম্মান রেখে আমি বলছি আপনাদেরকে আজকে এসেছি জানাইয়া কালকে আসবো না আমি জানাইয়া এটি আমার একটা দোষ বলেন গুণ বলেন আমি যখন ফিল করি আমি সুজা চলে যাই আমি ওই এলাকায় গিয়ে বলি যে আমি এসেছি আমি আগে জানাই না আমি যদি মনের থানে আবার এই তালিকা আপনারা যথাযথ কতটুকু করেছেন আমার যদি সামান্য কোনো জায়গায় সন্দেহ হয় আমি কিন্তু চলে আসবো ইনশাল্লাহ আমি যে চারটা কথা বলেছি কঠিন কথা আত্মীয় দেখবেন না এলাকা দেখবেন না দল দেখবেন না ধর্ম দেখবেন না মানবতা দেখবেন যে মানুষ যে পুরুষ যে মহিলা যে পরিবার সবচেয়েতে বিপদে সে আমাদের ভালোবাসা পাবে সবার আগে এর পরের জন পাবে তারপরে এর পরের জন তারপরে এখন এই ব্যক্তিটা যদি আপনার আপন ভাই হয়ে যায় আমার কোনো আপত্তি নেই কিন্তু বিবেক বলতে হবে যে সেই সবচেয়েতে ক্ষতিগ্রস্ত মানুষ আপনার ভাই হওয়ার কারণে সে যেমন ডিসকোয়ালিফাইড হবে না ঠিক আপনার ভাই হওয়ার কারণে আরেকজনের হকও আপনি নষ্ট করতে পারবেন না যদি কেউ করেন আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি কিন্তু আসরের দিন আপনাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবো এ কাজ কেউ করবেন না এটা অত্যন্ত কঠিন কাজ এই জিম্মাদারি আল্লাহকে ভয় করে প্রতি মুহূর্তে পালন করার চেষ্টা করবেন আমার কথা কি সাফসফা পরিষ্কার কথাগুলো একটু কঠিন হওয়ার কারণে আঘাত পেয়েছেন কষ্ট পেয়েছেন কষ্ট পাবেন না আখের হাতের ভালোর জন্য কথাগুলো বলতেছি দুনিয়া একটু কষ্ট করেন আখেরাত আমাদের উজ্জ্বল হবে ইনশাল্লাহ আপনাদের জন্য দুয়া থাকলো আপনাদের জন্য যে ভালোবাসা নিয়ে এসেছি আল্লাহর দরবারে দোয়া করি একই ভালোবাসা দিয়ে সবাই যেন আল্লাহর জান্নাতে আমরা প্রবেশ করতে পারবো তাহলে দুনিয়ার কোনো দুঃখ কষ্ট আর আমাদেরকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ এই বাচ্চারা আমি বলছিলাম আমাদের বাংলাদেশ কেন বলছি জানেন এরা সব নিষ্পাপ এরাই কিন্তু আগামী দিনে দেশের দায়িত্ব নেবে ইনশাল্লাহ এদের জন্য আমরা দোয়া করি মন ভরে দোয়া করি যে এদের ভিতর থেকেই যেন আল্লাহ রাষ্ট্রের উপযুক্ত সেবক তৈরি করে দেন এই বাচ্চাগুলোকে যেন আল্লাহ তালা থায়াতে তেইবা দান করেন এদেরকে যেন আল্লাহ তালা চমকানো চরিত্র দান করেন এদেরকে যেন আল্লাহ তালা মানবিক হৃদয় দান করেন যে হৃদয় দিয়ে তারা মানুষের দুঃখ কষ্ট বুঝতে পারবে বড় হলে তার মা বাবাকে চিনবে সম্মান করবে তার প্রতিবেশীকে চিনবে সম্মান করবে তার এলাকার মানুষকে চিনবে সম্মান করবে তার চিত্রে যে সুটো তাদেরকে স্নেহ করবে ভালোবাসবে আপনারাও সবাই তাদের জন্য দোয়া করবেন আমি দোয়া করলাম তাদের জন্য আল্লাহ তালা আপনাদের সকলকে রহম করুন আল্লাহ তালা আপনাদের বিপদ আপদ দূর করে দিন আল্লাহ তালা দেশবাসীর উপর থেকে আপদ সরিয়ে নিন আল্লাহ তালা আসমানকে থামিয়ে দিন এবং জমিনকে আমাদের জন্য কল্যাণ করে উর্বর করে দিন আমার যে মায়েরা কষ্ট করে এসেছেন আমার যে বোনেরা এসেছেন আল্লাহ তালার দরবারে দোয়া করে আল্লাহর জন্য তাদেরকে মকবুল বান্দি হিসাবে কবুল করে যদি তাই হয় আলহামদুলিল্লাহ জীবন আমাদের সার্থক سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله